ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বা দাড়ি ছোট করা, সেব মানে দাড়ি কাটা, সেব মানে দাড়ি কাটা, এই যে দাড়ি কাটা এটা খুবই মহাপাপ, মহাঅন্যায়। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন সূরা নূর সূরা 24 আয়াত নম্বর 63 ফালিহাযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরি আও তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। সাবধান, সতর্ক হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের পরিপন্থিতা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুকুমের উল্টা করবে, আও তুসীবাহুম ফিতনা, সে ফিতনায় নিমজ্জিত হবে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, কিংবা বড় ধরনের শাস্তি অর্পিত হবে। দুটো শাস্তি, একটা যে ফিতনা, একটা যে বড় ধরনের শাস্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের যে উল্টা করবে। আল্লাহ তাআলা বলছেন ফালিহাযার, সাবধান হয়ে যাচ্ছে, হুঁশিয়ার হয়ে যা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ আছে দাড়ি রাখার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দাড়ি বাড়াও, ওয়াফুল লিহা কাসুর শারে, সহিহ মুসলিম প্রথম খণ্ড 119 পৃষ্ঠা, দাড়ি বাড়াও, গোঁফ ছোট করো। আর আজকে আমরা কি হচ্ছে, গোঁফ বাড়াচ্ছি আর দাড়ি ছোট করছি। অনেকে আবার একটা দলিল পেয়েছেন, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু এক মুষ্টি বর্ধিতাংশ কেটে ফেলতেন হজ এবং উমরার সময়, হজ উমরার সময় গিয়ে। যদি এই হাদিস থেকে দলিল না হয় তাহলে হজ এবং উমরার সময় দাড়ি এক মুষ্টি বর্ধিতাংশ কেটে ফেলা বৈধ রয়েছে ওই হাদিসের মানদণ্ডে, কিন্তু এটা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদি বিষয়ে ভুল ছিল, এটা তার বুঝার ভুল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা তার এ চুল ছোট করুক কিংবা নেড়া করুক উভয়ই নেই কিভাবে। তিনি ভাবলেন যে আমি যদি মাথা মুন্ডন করে নিই, চুলগুলো একেবারে নেড়া করে দিই, মাথাটা নেড়া করে দিই আর দাড়ি ছোট করি, তাহলে আমি ডবল নাকি পেয়ে যাবো, এই জন্য তিনি দাড়ি ছোট করেছিলেন। আল্লামা কিরমানি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, আমার বইয়ে দাড়ি রাখা সুন্নাত নওয়া আজিব এই বইয়ে বিস্তারিত আলোচনা করেছি। আল্লামা কিরমানি, আল্লামা হাফিজ, আল্লামা ইবনে বাজ এবং বিভিন্ন মুহাদ্দিসিনে কিরাম তারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এটা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ভুল ছিল। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি জীবনে কখনো কাটেননি, ছাঁটেননি। আইনুল বারী আলী আবি হাফেজাহুল্লাহ, তার বাড়িতে আমি একদিন গেলাম, প্রায় যেতাম যখন আমি কলকাতায় পড়তাম তখন, দিয়ে আমি বললাম দাদা আপনি দাড়ি ছোট করছেন কেন, এক মুষ্টি বর্ধিতাংশ মানে আরো ছোট হয়ে যাচ্ছে, এক মুঠ হবেই না, আরো ছোট হয়ে যাচ্ছে, আপনি এত ছোট করছেন কেন। তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গাপ্রস্থ ছাড়তেন, নবী সাল্লাম দাড়ি দুর্গাপ্রস্থ ছাড়তেন। আমি বললাম নবী সাল্লামের নাম দিয়ে আপনি যদি পুরো দাড়ি না রাখতেন আর এই নবী সাল্লামের নাম দিয়ে জাল হাদিস তৈরি না করতেন, আপনি বলছেন জাল হাদিস, এটা শীর্ষে সহিহুল মুসলিম হাদিস নম্বর 288 এই হাদিসের বিস্তারিত আগে করা হয়েছে, এটা জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালি দেওয়া হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি দর্গ ছাড়তেন, আপনি যদি এমনি কেটে ফেলতেন পুরোটাই, পুরোটাই সেভ করে নিতে একেবারে দাড়ি না থাকতো আপনার, আর আপনি যদি বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যদি আপনি না চালাতেন আপনার কাজটা, দৃঢ় না করতেন, শক্ত শক্তিশালী না করতেন দলিল হিসাবে, তাহলে হয়তো আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্গ ছাড়েননি, কাটেননি, তারপরে আপনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটেছেন, আর জাল হাদিস আপনি উপস্থাপন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সহিহুল বুখারী হাদিস নম্বর 110। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উপরে মিথ্যারোপ করলো, জেনে শুনে যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করলো আমি যা বলিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের অনুসরণ করতে হবে, এই জন্য ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু যখন নিষেধ করছিলেন আর ওই যে তামাত্তুর ব্যাপারে, তার ছেলে বলছিল যে আমি, ছেলে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু করতে বলেছেন, আর লোকেরা বলছে আপনার আব্বা বলছেন তামাত্তু থেকে নিষেধ করছেন, তিনি বলছেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক মানতে হবে সুন্নাত উমার, তোমরা উমার সুন্নাত মানবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা মানবে? যদিও সহি সূত্রে প্রমাণিত হয় এবং এটা সঠিক হয়, সর্বাবস্থায় যদি দাড়ি কাটা এবং ছাঁটা প্রমাণিত হয়, তারপরেও সাহাবীদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কাছে টিকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটাই করতে হবে। সূরা আহজাব 33:21 লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং দাড়ি কাটা বা ছাঁটা কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। প্রায় 54 জন মুহাদ্দিসিনে কেরাম তারা উল্লেখ করেছে দাড়ি কাটা এবং ছাঁটা হচ্ছে হারাম। বিশেষ করে আমাদের সমাজে দাড়ি ব্যাপারে কোনো গুরুত্ব নেই, যদিও দাড়ি রাখা ফরজ, আর টুপি দেওয়া সুন্নাত নয়, এটা অভ্যাসগত একটা সুন্নাত সৌদি ওলামা কমিটি সহ অনেকে বলেছেন। তারপরেও টুপি দেওয়া সুন্নাত নয়, ফরজও নয়, না আল্লাহ দিতে বলেছেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি দিতে বলেছেন, নবী সাল্লাল্লাহু নিজে দিয়েছেন, একটাও সহি সূত্রে কোনো হাদিস নেই। যতগুলো হাদিস রয়েছে ওই পাগড়ির নিচে টুপি পড়ার মর্মে একটাও সহি সূত্রে প্রমাণিত নয়, সবগুলো জয়ীফ এবং জাল। নবী সাল্লাল্লাহু শুধুমাত্র পাগড়ি পড়তেন অভ্যাসগতভাবে। আর আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে 10 খণ্ড 430 পৃষ্ঠা উল্লেখ করেছেন কিছু কিছু সাহাবী টুপি পড়তেন। আর ফিকুল হাদিস 1 খণ্ড 430 পৃষ্ঠায় ডান সাইডে উল্লেখিত হয়েছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কথা খালি মাথায় নামাজ পড়ছিলেন, এমন পরিস্থিতিতে এক ব্যক্তি বললেন যে আপনার কাছে চাদর বিদ্যমান থাকা সত্ত্বেও, অবশিষ্ট চাদর থাকা সত্ত্বেও আপনি খালি মাথায় নামাজ পড়ছেন? তিনি বললেন ইন্নি উরারিয়াল জুহাল, নিশ্চয় আমি তোমাদের মতো জাহেলকে দেখানোর জন্য, জাহেলদেরকে দেখানোর জন্য খালি মাথায় নামাজ পড়েছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি খালি মাথায় নামাজ পড়তে দেখেছি। সহিহুল বুখারী হাদিস নম্বর 397। তো এই টুপির যে গুরুত্ব তার চাইতে দাড়ির গুরুত্ব হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের সেটা নেই। যেটা ফরজ সেই বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করি না, যেটার কোনো দলিল নেই, স্পষ্ট সূত্রে কোনো প্রমাণ নেই, সেই বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করি। যদিও আমি টুপির বিরোধাচরণ করছি না, এটা সৌন্দর্য বর্ধনের জন্য পরিহার করা যেতে পারে, পরিধান করা যেতে পারে, পড়া যেতে পারে। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.